हैप्पी बर्थडे। अस्सलामु अलैकुम एवरीवन, इट्स सुमाया फ्रॉम ड्रीम्स ऑफ सुमाया एंड वेलकम टू माय अनदर व्लॉग। सो आज के व्लॉगटा होच्छे एकटा बर्थडे व्लॉग। 5th जुलाई छिलो आमार बोनेर बर्थडे, सो ताई आमी होच्छे ओर जोन्नो एकटा केक बानाच्छि जेटा आमरा रात 12:00 काटबो। एंड आमी जे केकटा बानाच्छि सेटा होच्छे मड केक। सो आमी बेसिकली ओके सरप्राइज दिते चेयेछिलाम, बाट আমরা তো একই বাসায় থাকি, সো বুঝে গিয়েছিল যে আমি ওর জন্য কেক বানাচ্ছি। সো আমার সারপ্রাইজটা ফ্লপ হয়ে গেছিল, আই হ্যাড নাথিং টু ডু অ্যান্ড আমার ফার্স্ট কেক রেডি। সো আমার ডোনাটে কেক রেডি অ্যান্ড এখন আমি আমার কেকটা ডেকোরেট করছি। আই নো আমার কেকটা দেখতে একটু বাঁকা হয়েছে, একটু না অনেক বেশি বাঁকা হয়েছে, কারণ আমি আপুর মতো সুন্দর করে কেক ডেকোরেট করতে পারি না। সো দিস ইজ দ্য ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্ট ডাউন বিলো। সো লাস্ট মোমেন্টে আমি বার্থডে টপারটা খুঁজে পেয়েছি অ্যান্ড আমি তাড়াতাড়ি কেকে লাগিয়ে দিয়েছি। 12:00 বেজে গিয়েছিল অ্যান্ড আমরা এখন যাচ্ছি আপুকে উইশ করতে। সো আমরা তো ওকে সারপ্রাইজ দিতে পারিনি, বাট 12:00 বাজে উইশ করতে পেরেছি। আই থট আমরা সবার আগে ওকে উইশ করবো, বাট না, দুলা ভাই সবার আগে ওকে উইশ করেছে। ভাইয়া ভিডিও কলে ছিল অ্যান্ড আমরা একসাথে কেক কেটেছি। সো এখানে আম্মু আর আপু একটু ইমোশনাল হয়ে গেছে, একটু বললে ভুল বলছি অনেক বেশি। সো কান্না টান্না শেষ করার পর আমরা ফাইনালি কেক খেয়েছি অ্যান্ড ইয়াস আমরা হচ্ছে কি ভাইয়াকেও একটু কেক খাওয়াই দিয়েছি। বাই দ্য ওয়ে গাইজ, ভাইয়া এত দূর থাকার পরও আপুকে স্পেশাল ফিল করাতে ভুলেনি অ্যান্ড খুবই সুন্দর করে একটা সারপ্রাইজ দিয়েছে আপুকে। সো এর পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম সুমিজ হট কেকে কেক নেওয়ার জন্য অ্যান্ড আজকে বিকালে হচ্ছে একটা সারপ্রাইজ আছে আপুর জন্য অ্যান্ড ওর বার্থডে এত বাজে টাইমিংয়ে পড়ে। সো লাস্ট ইয়ারও হচ্ছে কি ওর বার্থডেতে লকডাউন ছিল অ্যান্ড এই ইয়ারও সেম অবস্থা। সো তার আগের দিন হচ্ছে আমরা বেলুনস অ্যান্ড ডেকোরেশন স্টাফ সব কিছু কিনে ফেলেছি, কারণ হচ্ছে যেদিন লকডাউন স্টার্ট হবে আমরা হচ্ছে কি তার আগের দিনই জানতে পারি। তো তাই আমরা তাড়াহুড়া করে জিনিসপত্র কিনেছি, অনেক কিছু কিনতে পারিনি। আমরা তিনজনই হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছিলাম। তো আমরা এই ডেকোরেশনের কাজটা করতে চাইনি বিকজ এই কাজগুলো খুবই টায়ারিং। তো আমরা হচ্ছে একটা ইভেন্টকে দেওয়ার কথা ছিল, বাট ইভেন্টরা হচ্ছে কি বলছিল যে লকডাউন পড়ে গেছে, কিভাবে কি করবে, সো এরপর আর করতে পারিনি। সো আমাদের হচ্ছে কি মুখ ব্যথা হয়ে গেছে বলুন ফুলাতে ফুলাতে। আমরা হ্যান্ডপাম্পও কিনেছিলাম, বাট আমাদের হাতও ব্যথা হয়ে গেছে। So yes, তো আপু হচ্ছে বুঝে গিয়েছিল যে আমরা এখানে বেলুন ফুলাচ্ছি সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছি, বাট শি ইজ আ গুড গার্ল, ও হচ্ছে কি ড্রয়িং রুমে আসেনি অ্যান্ড আমরা শান্তিমতো আমাদের কাজ করতে পেরেছি। সো এখানে হচ্ছে আমাদের বেলুনসগুলো সেট করতে অনেক বেশি কষ্ট হয়েছে, আর আমরা হচ্ছে কি এত বড় বড় জায়গা ছেড়ে ছোট পিচ্চি একটা কর্নারের মধ্যে ডেকোরেট করেছি অ্যান্ড আমরা জানিও না কেন আমরা এটা করেছি। তো ইয়াস আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল সেট করতে। সো ক্যামেরার সামনে এসে জান্নাতে
একটু ঢং করেছে এন্ড ইয়েস এই তো আমাদের ডেকোরেশন ডান কষ্টের পর হচ্ছে আমরা এইভাবে সুন্দর করে ডেকোরেট করে ফেলেছি আই নো জায়গাটা একটু ছোট হয়েছে বাট ইয়েস আমাদের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লেগেছে এন্ড ইয়া উই আর ভেরি 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 হ্যাপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট ডাউন বিলো সো ডেকোরেট করতে করতে আমাদের এত বেশি খিদা লেগে গিয়েছিল যে পরে আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি সো এটা হচ্ছে আমার আম্মু রেকর্ড করেছে Did you guys see her reaction? Oh, definitely surprised chilo na because o bujhte peyeche je amra kichu korchhilam but or decoration ta onek beshi pochondo koreche. So er pore hocche ki ek ek ta eneche uncle mane apu shoshur. So basically apu shoshur bari theke shobe ashte parini karon lockdown chilo kintu ode ashar kotha chilo as 5ta theke kono gari cholte parbe na. So shei karone shudhu Fardin bhaiya mane apu debor আর হচ্ছে কি আঙ্কেল এসেছিল এন্ড দিস ইজ হার সেকেন্ড কেক সো এরপর আপু হচ্ছে যে ড্রেসটা প্রথমে পরেছিল ওটা চেঞ্জ করে এসেছে কারণ ওই ড্রেসটা খুবই বেশি লুজ হয়েছিল অ্যান্ড এরপর ফটো শ্যুট অ্যান্ড এখানে হচ্ছে সবাই ওয়েট করছে কখন ছবি তোলা শেষ হবে অ্যান্ড কখন সবাই কেক কাটতে যাবে সো ফাইনালি ছবি তোলা শেষ হওয়ার পর সবাই কেক কাটতে এসেছে অ্যান্ড আই ডোন্ট নো কেন বাবারা ফায়ারওয়ার্কস ক্যান্ডেল এত বেশি ভয় পায় ভয়ে ওরা সবাই পিছনে চলে যাচ্ছিল অ্যান্ড এখানে হচ্ছে কেক নিয়ে আঙ্কেলের সাথে সবাই দুষ্টামি করছিল অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বার্থডেতে যেটা হয় কেক খাওয়াও অ্যান্ড কেক খেতে থাকো সো দেখতে তো পাচ্ছেন আঙ্কেলের সাথে সবাই কত বেশি মজা করছিল সো দেখেছেন তো সবাই কত মজা করেছে এরপর সেকেন্ড যে কেকটা ছিল ওটা হচ্ছে আমরা নানুর সাথে কেটেছি আমি নানু আমার কাজিনসরা আমরা সবাই মিলে একসাথে কেকটা কেটেছি সো কেক টেক খাওয়ানোর পর ফটোশ্যুট আবার স্টার্ট হয়ে গেছে সো একে একে সবাই এসেছে অ্যান্ড সবার সাথে ছবি তুলেছে অ্যান্ড ইয়েস বার্থডে দিন কেক খাওয়াটা হচ্ছে আনস্টপেবল এরপর হচ্ছে ছিল ডিনার টাইম অ্যান্ড ডিনার টাইমে আজকে ছিল হচ্ছে সব বাসার রান্না করা আর বিরিয়ানি পাঠিয়েছিল হচ্ছে আপুর শাশুড়ি মানে আন্টি অ্যান্ড খাওয়া দাওয়ার পর আমরা করেছি গিফট আনবক্স অ্যান্ড এই গিফটটা দিয়েছে হচ্ছে মেহেদি অ্যান্ড আর্ট স্টুডিও বাই আসমা সো এই গিফটটা দিয়েছিলাম আমি আমার আরও একটা গিফট বাকি ছিল বাট সেটা আসতে অনেক বেশি লেট হয়েছে সো এই গিফটটা দিয়েছিল আম্মু অ্যান্ড আম্মু হচ্ছে লাস্ট মোমেন্টে এই ড্রেসটা কিনেছে মানে 4 তারিখ অ্যান্ড ইয়া আম্মু অনেক ভয় ভয় ছিল যে ওর পছন্দ হবে নাকি এরপর আমি যে গিফটটার কথা বলছিলাম যে দেরি করে এসেছে ওটা আরও আপুর বার্থডে 1 উইক পরে এসেছে
মানে একটু তো ঢং করতেই হবে ওর থেকে। ওর গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। আই হোপ ইউ গাইজ রিয়েলি লাইক দিস ভিডিও। ইফ ইউ গাইজ ডু, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।